गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू द न्यू ब्लॉग। तो आज प्राय अनेकगुलो ब्लॉग पर ढाकाय आमार ई बासार बेलकनी थेके वीडियो स्टार्ट करछि। प्राय डेढ़ मासेरो बेशि समय जशोरे काटिये एसेछि, माने एक मास बीश दिन होबे हयतो, माने सब मिलिए। तो जाहोक ई आर कि वीडियोगुलो अनेक लेटे लेटे आपलोड होयेछे। तो गतकालई फिरेछि। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু গতকাল মানে আমাদের ফ্লাইটে যে কী হয়েছিল, জাস্ট মানে 30 মিনিটস 35 মিনিটস মনে হয়েছিল কি একদম মানে পুরো হচ্ছে নাগরদোলায় দুলছি এরকম একটা অবস্থা। ওয়েদার খারাপ ছিল, তারপর বৃষ্টি ছিল প্রচুর, আর মানে খুব উইন্ড ছিল, অনেক বেশি বাতাস ছিল, যার জন্য ফ্লাইটে অনেক টার্বুলেন্স হয়েছিল। তো মানে পুরো জার্নিটা খুব খারাপ গেছে। বাসায় এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর মনে হচ্ছিলো যেন মাথাটা সারাক্ষণ ঘুরছে। আমি তো একরকম আছি, আর আরাধ্য তো ছোটো মানুষ, ও তো খুব একটা বেশি এক্সপ্লেন করতে পারে না। তো ও ফোনে ওর দিদাকে বলছে, দিদা আমার মাথা এরকম 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 করে করে ঘোরাচ্ছিল। তো এটাই আর কি, অনেক বেশি টার্বুলেন্স থাকার জন্য আমরা অনেক বেশি মানে কি বলবো যে খুব স্ট্রাগল হয়ে গেছে জার্নিতে। এই জন্য ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এসে একদম টায়ার্ড হয়েছিলাম, রাতে ঘুমিয়ে এখন মোটামুটি ঝরঝরা। তো এই আর কি। তো ঢাকায় এসে দেখছি যে এখানে মোটামুটি অবরোধ চলছে প্রচণ্ড আকারে। তো মিস্টার ঘোষের এই জন্য আর রেগুলার ইউনিভার্সিটি যাওয়া লাগছে না, ও বাড়িতে বসেই অনলাইনে ক্লাস নিচ্ছে। আর এই যে আমি আছি সকালবেলা উঠে ব্রেকফাস্টে পাখার চুকিয়ে আরাধ্যকে খাইয়ে দাইয়ে এখন মোটামুটি একটু রিল্যাক্স হয়ে ব্লগ স্টার্ট করছি। তো এই আর কি। তো ব্যালকনিতে যখন আছি তখন গাছগুলো দেখায়, গাছটা বেঁচে আছে, তবে চেহারার অবস্থা খুব একটা ভালো নেই। দেড় মাস পরে এসে যে এই গাছগুলোকে আমি জ্যান্ত দেখবো সেটাই ভাবতে পারি। তো যাই হোক, মিস্টার ঘোষ একটু টেক কেয়ার করেছিল বলেই এখনো গাছে ফুল দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে শান্তির বিষয়। তো এটাই আর কি। আর এই হলো আমার ড্রয়িং রুমের অবস্থা। দেখুন কি অসহনীয় পরিমাণ মেস হয়ে আছে। এই ছেলেটা সারাদিন এইভাবে ঘর দুয়ার মেস করতে থাকে, আর আমি ক্লিন করতে করতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। এসে তো বাসার অবস্থা যা দেখছি মোটামুটি এলোমেলো, গৃহিণী বাড়িতে না থাকলে যা হয় সেটা হয়েছে। তো এই যে এখন এক এক করে করে সব বেডগুলো গোছাচ্ছি। ওপাশের দু রুমের মানে বেড গতকালকে এসে টায়ার্ড ছিলাম, তারপরেও গুছিয়েছি, এটা বাকি ছিল, তো এটা এখন গুছিয়ে নিলাম। আর এই যে লাগেজ এখনও আনপ্যাক করার সময় পাইনি, কারণ অনেক রকম জিনিসপত্র নিয়ে এসেছি, তো মানে ধীরে সুস্থে আর কি গোছাতে হবে। তো এই আর কি। তো ঠিক আছে, চলুন দেখা এবার যশোর থেকে কি কি নিয়ে এসেছি। এই যে আমাদের আরাধ্য সোনা, এসে যে কি দুষ্টামি করছে, জল নিয়ে যত খেলা। এখন এমনি থেকে ওয়েদার চেঞ্জ, মানে চারিদিকে একটু আর ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ও তার ভিতরে সারাক্ষণ জল নিয়ে আছে। ও আদ করতে হবে না, তুমি খুব দুটু শুধু দুটু মনে করো, শুধু দুটু মনে করো। এই যে বিছানাটা এখন গুছিয়েছি, কোনো লাভ আছে? ও এখনই এলোমেলো করে সব নষ্ট করে দিবে। তো এই আর কি, এই হলো আমার অবস্থা। তো এবছরের দুর্গা অষ্টমীতে তোলা এই ছবিটা, তো এটা আমি যশোর থেকে প্রিন্ট করিয়ে বাঁধিয়ে নিয়ে এসেছি। তো এখন আপাতত এখানে সেট আপ করেছি, বাট ইচ্ছা হলো এই ছবিটার পাশেই আর কি ওই ছবিটাকে এখানে শিফট করাবো। অ্যাকচুয়ালি এই ওয়ালটা হবে আমাদের মেমোরি ওয়াল, সেটাই আর কি। এই ছবিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এই জন্য এটাকে আর কি বাঁধিয়ে এনেছি। এই যে লাগেজ নিয়ে বসে পড়লাম, এবার যশোর থেকে কি কি এনেছি সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। তো প্রথমে দেখায় একটা সুন্দর হ্যান্ড পার্স কিনেছি, এটা হচ্ছে কাঁধেও ঝোলানো যাবে, এটা ওরকম পুঁথি সেটিংয়ে আছে, এই যে পুঁথি করা,
এটা কাঁচা দেওয়া যাবে আবার এটাকে ভিতরে ঢুকিয়ে হাতে হ্যান্ড পার্স হিসেবে ইউজ করা হবে এটা বাংলাদেশি মশারি তো এই পার্সটা হচ্ছে গুজরাটি কাপড় দিয়ে আর কি তৈরি করা তো দেখে বেশ ভালো লাগলো এটা নীরা পূজোর সময় মেলা হচ্ছিল সেই মেলা থেকে এই পার্সটা কিনেছি পার্সটা দেখতেই ঠিক এরকম আমার কাছে বেশ ভালো লেগেছে গুজরাটি কাপড় দিয়ে তৈরি করা খুব সিম্পল বাট দেখতে সুন্দর কালারফুল যে কোনো জিনিসই অনেক ভালো লাগে আর এগুলো তো শাড়ি যেগুলো আর কি নিয়ে গিয়েছিলাম এইটাই আর কি তো এই যে কিছু ম্যাটারনিটি ড্রেস কিনেছি তো সেগুলো হচ্ছে এই যে একটা দুটো তিনটা চারটা আপাতত চারটা ম্যাটারনিটি ড্রেস কিনেছি কারণ সামনে এইগুলোই আমার মানে খুব ইম্পর্টেন্ট জিনিস হবে তো এগুলো যশোর থেকে এনেছি কারণ ওখানে মোটামুটি আসলে রিজনেবল প্রাইসে বুটিকসের অনেক ড্রেস পাওয়া যায় আর তাছাড়া অনেক পরিচিত আছে তো সেই কারণে নিয়ে এসেছি তো এই চারটা ম্যাটারনিটি ড্রেস আপাতত নিয়ে এসেছি এটা দিয়ে আমি আলাদা আর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপর যেটা করেছি সেটা হচ্ছে পূজার সময় বেশ কিছু ব্লাউজ বানানো হয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি তো সেই ব্লাউজগুলো একবার দেখিয়ে দিই এই যে এটা একটা গুজরাটি কাপড়ের ব্লাউজ তো আমি ব্লাউজ কালেকশনের একটি ডিফারেন্ট ভিডিও বানিয়ে প্রপারলি শেয়ার করব তো এটা আর কি বানিয়ে নিয়ে এসেছি আমার তো কালারটা খুবই ভালো লেগেছে তো এই একটা বানিয়েছি এটা একদম ব্ল্যাকের উপরে আছে ফুলি গুজরাটি কাপড়ের ব্লাউজ তো মনে হচ্ছে যেটি সব কালারের শাড়ির সঙ্গে খুব ভালো যাবে তো এখন আসলে আমি যেভাবে টেলার আন্টিকে বানাতে বলেছিলাম উনি না ঠিক আমার মনের মতো বানায়নি বলে একটু খুঁতখুঁত লাগছে তবে শাড়ির সঙ্গে পরলে কেমন লাগবে সেটা দেখার পরে বোঝা যাবে তো এটা আর এই যে মিস্টার ঘোষ স্বাদে আমায় যে শাড়িটা গিফট করেছিল এটা হচ্ছে সেই শাড়ির ব্লাউজ তো এটাও বেশ একটু ডিফারেন্ট স্টাইলে বানিয়েছি তো যাই হোক এগুলো আর কি বানিয়ে এনেছি হচ্ছে এবার আর তাছাড়া শাড়ি তো হচ্ছে কিনেছিলাম একটা দুর্গাপূজার শাড়ি তো দুটোই হচ্ছে কাতানের ভেতরে আছে তো এই শাড়িটা একদম খুব সফট একটা পিওর কাতান সিল্ক হবে হয়তো তো এটা তো আমার স্বাদে আর কি মিস্টার ঘোষ গিফট করেছে স্বাদের ভিডিও তো অলরেডি আপনারা সবাই দেখেই ফেলেছেন তো এই শাড়িটা আমার খুব মানে এত ওয়েটলেস আর এত সুন্দর তো এটা শাড়ি কালেকশনের একটু ভিডিওতে তখন পুরোপুরি মেলে দেখাবো এখন জাস্ট হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা তো সবাই খুব ভালো মতোই চিনেন কারণ এটা হচ্ছে আমার মা দুর্গাপুজোয় গিফট করেছিল তো এটা আসলে কালী পুজোতে পরেছিলাম সবাই অনেক পছন্দ করেছে এই আর কি আর এবার আপনাদের দেখাই আমি স্বাদে কী কী গিফট পেয়েছি আমার স্বাদের গিফটগুলো একটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো স্বাদের গিফটের ভেতরে তো মেইনলি ছিল মিস্টার ঘোষ আমাকে এই শাড়িটা দিয়েছিল তো এটাই আমি আসলে স্বাদে পরেছিলাম তো এটা হচ্ছে আমার ফার্স্ট এবং মানে কি বলবো খুব লাভিং একটা গিফট মানে কিউট গিফট সেই সঙ্গে এটা মিস্টার ঘোষ নিজে পছন্দ করে কিনে এনেছিল তো এই জন্য মানে এই শাড়িটা আমার কাছে খুব 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 প্রেশিয়াস তো এটা হচ্ছে একটা শাড়ি আর এছাড়াও আরও দুটো শাড়ি গিফট পেয়েছি আর ছিল সব টাকা গিফট তো সেগুলো হচ্ছে মানে কি বলবো সেগুলো সব মা বাবু সবাই আমাকে দিয়েছিল তো স্বাদে আসলে টাকাই বেশি গিফট পেয়েছি স্বাদে প্রথমে যে শাড়িটা গিফট পেয়েছিলাম এটা হচ্ছে আমার এক জা দিদিভাই দিয়েছিল উনি মানে এটা আমি বোধহয় দশমীর ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সঙ্গে আমাদের এক দিদিভাই দেখা করতে এসেছে আর সেই দিদিভাই আমার জন্য একটি গিফট নিয়ে এসছে তো সেটা হচ্ছে এই শাড়িটা তো এটা হচ্ছে কি বলবো এটা হাফ সিল্কের উপরে ব্লক করা একটা শাড়ি এবং খুব সুন্দর এখানে আর কি পার করা আছে পারটা আমার বেশ পছন্দ হয়েছে মানে নকশি পার সঙ্গে একটা বাঁধানো পার তো এটা হচ্ছে শাড়ির আঁচল আর বডিটাও অনেক সুন্দর হোল বডিতে এইভাবে ডিজাইন করা তো এটা আর কি দিদিভাই আমাকে স্বাদ উপলক্ষে দিয়েছিল কারণ দিদিভাই তখন থাকবেন না তো তো সেই জন্য এই শাড়িটা আমাকে আগে দিয়ে গিয়েছিল তো এটাই আর কি আর আমি সব হচ্ছে মানে প্রত্যেকটা শাড়ির যেসব কার্টুনগুলো ছিল ওগুলো সব লাগেজে ধরবে না তো এই জন্য মায়ের বাড়িতে সব রেখে এসেছি আর শাড়ির সঙ্গে এই যে একটা সিঁদুর কৌটো ছিল একটা আলতা ছিল আলতাগুলো যশোরে রেখে এসেছি সিঁদুর কৌটো নিয়ে এসেছি কারণ সিঁদুর কৌটো আমার এখানে খুব দরকার হয় এখানে তো পাওয়া যায় না তো এই শাড়িটা একটা দিদিভাই দিয়েছিল আর একটা শাড়ি আমার মাসি শাশুড়ি মা দিয়েছিলেন
তো এটা হচ্ছে সেটা এটারও কানে তিনটে শাড়িটা ও তিনটে বাবা দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে আর সাদের অ্যানাদার একটা প্রিশিয়াস গিফট সেটা হচ্ছে এই শাড়িটা তো এটা আমার মাসি শাশুড়িমা দিয়েছেন এটা একটা মাসলাইজ কটনের শাড়ি তো শাড়িটার রং এটা আছে আর পাড় হচ্ছে এই যে রকম মানে পাড়ের কালারটা আমার প্রচন্ড রকমের পছন্দ হয়েছে তো এটা আর কি তো এই শাড়িটা আমাকে আমার মাসি শাশুড়িমা দিয়েছেন আর এটার সঙ্গেও মাসিমণি আলতা সিঁদুর আর হচ্ছে একটা টিপের প্যাকেট মানে এগুলো দিয়েছিলেন তা আমি শুধু সিঁদুর কৌটাটা নিয়ে এসেছি আর যেগুলো ছিল ওগুলো সব যশোরে রেখে এসেছি তো তখন আসলে ভিডিও করা বা শেয়ার করার মানে সুযোগ হয়নি তো এই শাড়ি দুইটা আসলে আমার সাদের গিফট তো আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে আমি শাড়িগুলো সঙ্গে করে নিয়ে এসেছি যখন সুযোগ হবে অবশ্যই শাড়িগুলো পরবো দিদিভাইকেও থ্যাংক ইউ মাসিমণিকেও থ্যাংক ইউ আর এই শাড়িটা মানে কি বলবো যে খুব মানে কাপড়টা খুব সুন্দর গ্লেজি তো যাই না ভিডিওতে কেমন দেখাচ্ছে বেশ কটন কটন ওয়ার্ক করা আছে তো এই আর কি তো এই ছিল আমার সাদের গিফট সেই সঙ্গে যশোর থেকে আনা জিনিস তো যশোর থেকে আনা সব গিফট তো এই আর কি তো এইগুলোই সব এনেছি যশোর থেকে এখন সব গুছিয়ে রাখতে হবে আলমারিতে তো এই আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই